নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, বহাল তবিয়তে আছেন। আমার এই ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রচুর লোক সাবস্ক্রাইব করেছেন, প্রচুর চিঠিপত্র আসে আমার কাছে আমার ভিডিওগুলোর জন্যে। আজকে আপনাদের একটা বিশেষ বিষয়ে আমি বলবো, যে বিষয়ে আমরা প্রায় প্রত্যেকেই, যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছেন, তারা সবাই অল্প বিস্তর ভুক্তভোগী। আমাকে অনেকেই অভিযোগ করেন যে শান্তনুদা, আমার ছেলেটা জেদি হয়ে যাচ্ছে, দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, কিছুতেই আমরা যা বলবো তা শুনবে না, এই যেটা চাইবে সেটা চাইতেই থাকবে, সেটা না পেলে পাগলের মতো করতে থাকবে, এবং খুব কান্নাকাটি করে, কথায় কথায় কান্নাকাটি করে, হইচই করে, চিৎকার চেঁচামেচি করে ঘরের পরিবেশ নষ্ট করে দেয়, এবং পাড়া প্রতিবেশীদের কাছে নিজেদের মাথা হেট হয়ে যায়। এই বিষয়ে নানা রকম চিঠিপত্র আমার কাছে এর আগেও এসছে, এখনো আসে, তাই এই বিষয়ে আজকে একটা বিশেষ নজর দেওয়ার প্রয়োজন বলে আমি বোধ করছি। আমার ভিডিওটাতে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রায় কিছুদিন পরপরই আমি আমার নানা রকম ভিডিও প্রকাশ করি, তা জানবেন যে আমার দুটো ব্লগ সাইট আছে, আমার দুটো ব্লগ সাইট আছে ইন্টারনেটে, যে দুটোতে আমি বিনামূল্যে তন্ত্র, জ্যোতিষ এসব শিক্ষা এবং এসব সম্বন্ধে, এই দুটো বিষয় সম্বন্ধে এবং আরো অনেক বিষয় সম্বন্ধে আমি শিক্ষা এবং তথ্যমূলক হিসাবে এই ব্লগ দুটোকে তৈরি করেছি। www.astroprophet.net এই ব্লগে আপনারা বাংলায় হিন্দিতে আমার টোটকাগুলি পাবেন, বিভিন্ন তন্ত্র মন্ত্র পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং www.tantrasage.net এই ব্লগে আপনারা ইংলিশে আপনারা আমার এই ভিডিওগুলির লিখিত রূপ দেখতে পাবেন, এবং আরো নানা রকম তন্ত্র মন্ত্র, জ্যোতিষ সম্পর্কিত শিক্ষা এবং তথ্য আপনারা এই দুটি ব্লগ থেকে অতি অবশ্যই পাবেন। সুতরাং এই দুটি ব্লগে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা পড়ুন, এই ব্লগ দুটির আর্টিকেলগুলো, মহামূল্যবান আর্টিকেলগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, আপনার নিকট আত্মীয় পরিচয়ের কাছে, এবং এই ব্লগ দুটিকে আপনারা নিজেদের মতো করে আপনারা ইউজ করুন, ব্যবহার করুন। ব্লগ দুটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই ব্লগ দুটিতে আমরা নানা রকম জিনিস সন্নিবেশ করেছি, এবং এই ব্লগ দুটির আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ, বিভিন্ন দেশে বিভিন্ন জাতি মানুষ এই ব্লগ দুটোকে একদম আপনার করে গ্রহণ করেছেন। বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, রাশিয়া, ইতালি, ফ্রান্স, ইউক্রেন, নানা রকম দেশের লোক, প্রচুর লোক আমার ব্লগে নিত্য নৈমিত্তিক পাঠক। যাই হোক, যে কথায় আমি আসছিলাম, আজকে যে বিষয়টিতে এই ভিডিওটি তৈরি, সেটি হচ্ছে সন্তানদের জেদ। এই সন্তানদের জেদ, দর্শকগণ আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই সন্তানদের জেদের জন্যে
বহু ফ্যামিলি, বহু পরিবার খুব অসুবিধায় পড়ে যান, তারা দিনে দিনে জেদি হয়ে যান এবং তারা কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে তোলে। এই জন্যে এইসব সন্তানদের যাতে সুবুদ্ধি ফেরে তারা এরকম না করেন, সেই জন্যে আপনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন হয়তো এর আগে, কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি। এই জন্যে আমরা বলছি যে সবসময় মনে রাখবেন, সন্তান হচ্ছে আদরের জিনিস নিশ্চয়ই, কিন্তু সন্তান যদি একবার নষ্ট হয়ে যায়, বেঁকে যায় বা তার যদি মতিভ্রম হয়ে যায়, পড়াশোনায় মন না বসে, দিনে দিনে অবাধ্য জেদি হয়ে যায়, তাহলে তার জন্য বিশেষ টোটকাটি করবেনই, আপনারা অভূতপূর্ব ফল পাবেন। আমি বলছি আপনারা অভূতপূর্ব ফল পাবেন। সেটা হচ্ছে যে কোনো শনি মঙ্গলবার, মানে পরপর 19টি শনি মঙ্গলবার আপনারা এই টোটকাটি করতে পারেন এবং তার থেকে আপনারা খুব ভালো ফল পাবেন আমি জানি। সেটি হচ্ছে 19টি শনি মঙ্গলবার সকালবেলায় একটি ফিটকিরির টুকরো নিন। দোকানে ফিটকিরির টুকরো কিনতে পাওয়া যায়, ফিটকিরির টুকরো নিন এবং সন্তানের মাথার উপরে 7 বার ঘড়ির কাঁটার মতো ঘোরান। সন্তানের মাথার উপরে 7 বার ঘড়ির কাঁটার মতন ঘোরান এবং সন্তানের সামনে সেটাকে ফেলে দিন। ডান হাত দিয়ে এই ক্রিয়াটি করবেন এবং তারপরে পড়ে যাওয়া টুকরোটা, যে টুকরোটা আপনি ফেলে দিলেন সেই পড়ে যাওয়া টুকরোটা আপনি বাঁ হাত দিয়ে তুলে নিন। বাঁ হাত দিয়ে তুলে নিয়ে সেটিকে ভেঙে ফেলুন। ভেঙে একটি কাগজের মধ্যে ওই সব টুকরোগুলোকে একত্রিত করে কাগজটিকে মুড়ে নিন। মুড়ে নিয়ে আপনারা যেখানে একটু নির্জন স্থান, লোকজন যাতায়াত কম বা ফাঁকা স্থান যেটাকে আমরা বলি, সেখানে গিয়ে আপনারা কাগজের পোটলাটিকে নামিয়ে রেখে আসুন। এটা শনি মঙ্গলবার করে করবেন, অতি অবশ্যই আপনার সন্তানের জেদ কমে যাবে, অবাধ্যতা কমে যাবে এবং তারা পড়াশোনারও মন বসবে আস্তে আস্তে, কথা শুনবে এবং খুব ভালো ফল পাবে। এটা মনে রাখবেন। আর যে জন্যে আরেকটি টোটকার কথা আমি এর সঙ্গেই বলবো, সেটি হচ্ছে দেখা যায় যারা তোতলায়, যেসব সন্তানরা তোতলায় বা তোতলামি আছে তাদের কিন্তু রাগ বা জেদ বেশি হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের রাগ বা জেদ মারাত্মক রকমের হয়, সেই জন্য তোতলামি বন্ধ করার একটা ছোট্ট টোটকা আমি আপনাদের বলছি। সেই টোটকাটিকে ফলো করবেন বা করবেন, যদি আপনার সন্তান তোতলা হয় তাহলে আপনি যে এই টোটকাটি অতি অবশ্যই করবেন। এটা আমার অনুরোধ, এই করে দেখবেন যে আপনি ভালো ফল পাবেন। সেটা হচ্ছে প্রতিদিন সন্তানকে বাঁশি বাজাতে দিন। ফু দিয়ে যে বাঁশি বাজায় সেই বাঁশি একটি কিনে দিন ভালো দেখে এবং ফু দিয়ে বাজাতে বলুন এবং দিনের মধ্যে একটা সময় আপনার তত্ত্বাবধানে এনে তাকে শাঁখ বাজান, শাঁখ বাজানো শেখান, শাঁখ বাজাতে বলুন। এই টোটকাটি কিন্তু মারাত্মকভাবে কার্যকরী হবে এবং আপনার সন্তানের তোতলামি কমে যাবে, সন্তান জেদিও হবে না, ভালো হবে, শান্তশিষ্ট হবে এবং অবাধ্যতা তার কমে যাবে, সে শান্তভাবে বিচরণ করবে, তার তোতলামি কমে যাবে। এই দুটি টোটকা অতি অবশ্যই আপনারা সন্তানের মঙ্গলার্থে করবেন। এটুকুনি আশা রাখি। আমার এই ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন, আরও নানান ধরনের ভিডিও আমি দেব এবং খুব কার্যকারী টোটকা কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দিয়ে থাকি। সুতরাং অতি অবশ্যই কোনো সন্দেহের অবকাশ নেই যে টোটকাগুলি করলে ভালো ফল পাবেন আশা করি, আর আমার উন্নতি কামনা করবেন যাতে আমি আপনাদের সেবা করতে পারি, আপনাদের উপকার করতে পারি, এটি করবেন। আমি স্মৃতিতে আমার নিজস্ব চেম্বারে বসি এবং আমি আমার বাড়ির চেম্বার ছাড়া
আমি কোথাও বসি না, আমি দীর্ঘ 26 বছর ধরে আমি এই পথের পথিক, আমি অন্য কোথাও বসি না। যদি আপনারা আসতে চান বা আমাকে দেখাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অতি অবশ্যই বুকিং করে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন আর ব্লগগুলি দেখবেন অতি অবশ্য। আমার নিচে ব্লগের সাইট এবং আমার ওয়েবসাইটের ঠিকানা অ্যাড্রেস যেটা হয় সেই অ্যাড্রেস দেওয়া রয়েছে, অতি অবশ্যই করবেন। আপনারা ভালো থাকুন, সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকুন, এইটুকুনি আশা করে আমি এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।